পেটের ভাত হজমই হয় না। ভালো লাগলো কথাটা শুনতে, ঢুমকির লাভার্সদেরকে বললাম কথাটা। তো ঢুমকি নিয়ে আজকে এমন কিছু তোমাদের সামনে বলবো যেটা শুনে হয়তো তোমরা অবাক হয়ে যাবে, যে এত ভদ্র মানুষকে যারা যারা সাপোর্ট করে তাদের মুখের ভাষাটাও না ঠিক ওর মতনই ভদ্র, আর ও নাকি কোনো খারাপ ভাষা ইউজ করে না। তোমাদেরকে টাইম মেনশন করে দেখিয়ে দেবো ও কোন জায়গাটায় খারাপ ভাষা ইউজ করেছে। তো তার আগে আমি কিছু আমার মানে কি বলবো ভালোবাসার মানুষদেরকে আমি কিছু একটুখানি রিকোয়েস্ট করতে যাই, আশা করছি তারা আমার রিকোয়েস্টটা রাখবে। তো নামগুলো আমার যাদের সবাইকার তো নাম মনে নেই, যাদের যাদের যে সমস্ত দিদিভাই দাদাভাইদের এ মানে কিছু কিছু মানুষের নাম আমার মনে আছে তাদের নামগুলো আমি বলছি। তোমার কৃষ্ণা দিদিভাই, মৃন্ময়ী দিদিভাই, তারপরে তোমার রুমি দিদিভাই, মানসী দিদিভাই, কবিতা দিদিভাই, আর হচ্ছে তোমার আরেকজনকে আছে শ্রাবণী দিদিভাই, শ্রাবণী দিদিভাই। তো এই সমস্ত দিদিভাইদেরকে বা আদার্স যে সমস্ত বন্ধুরা আমাকে পছন্দ করো, আমার ভিডিওকে তোমাদের ভালো লাগে, তাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা আমার ডেইলি ব্লগ ভিডিওটা আজকে একটুখানি দেখো। আমি অন্যদের রিকোয়েস্ট করি না, আজকে বলছি, আজকে যে শিবরাত্রির ব্লগ ভিডিওটা আমি ছেড়েছি সেই ভিডিওটা একটুখানি দেখো এবং আমাকে প্লিজ একটু কমেন্টস করো যে ওই ভিডিওয়ে আমি কোথায় মাছ খেয়েছি, ওই ভিডিওটায় আমি কোথায় মাছ খেয়েছি প্লিজ একটু কমেন্টস করে জানিও। তো বর্ণালী দিদি ভাই তোমাকে বলছি, তুমি যে আমাকে কমেন্টস করেছো আমি নাকি মাছ খেয়েছি তুমি নাকি দেখতে পেয়েছো, তো যে সমস্ত দিদিভাইদের আমি নাম নিলাম সেই সমস্ত দিদিভাইরা প্লিজ আমার আরো একটা কাজ করে দিও, চোখ কান গলার একটা না ডাক্তার আমাকে একটু মানে অ্যাড্রেসটা দিও, তাহলে আমি এই বর্ণালী দিদিভাইকে না সেই অ্যাড্রেসটা দিয়ে দেবো। চোখ মানে চোখ দেখিয়ে আসবে, কান দেখিয়ে আসবে, সমস্ত কিছু একবার ট্রিটমেন্ট করে এসে আমার ভিডিওটা আরো একবার দেখবে। তো বর্ণালী দিদিভাই তোমার চোখ কান সবই গেছে, তো এই সমস্ত দিদিভাইদেরকে আমি বলে দিয়েছি তোমার জন্য না একটা ভালো ডক্টর দেখ মানে খোঁজ নিয়ে আসবে, তুমি সেইখানে দেখিয়ে না আমার ভিডিওটা একবার দেখে নিও। তো দিদিভাইরা প্লিজ আমার ভিডিওটা একবার দেখো, ওই ভিডিওয় আমি কোথায় মাছ খেয়েছি প্লিজ তোমরা মানে কমেন্টস করে আমাকে জানিও। আরো একটা সে কথা লিখেছে, আমি নাকি স্পেলিং ভুল করেছি, তো স্পেলিং হয়তো ভুল হতেই পারে কিন্তু আমি দেখলাম আমার মনে হলো স্পেলিং ভুল নেই। তো আমি বর্ণালী দিদিভাই তোমাকে বলছি, তুমি যদি আমার স্পেলিং কোনো জায়গায় ভুল পেয়ে থাকো সেটা আমাকে কমেন্টস করে জানাও, আমি সেই জায়গাটা চেঞ্জ করে দেবো। আমি এতটাও অহংকারী নয় যে আমি হচ্ছি মহান পণ্ডিত হাইকোর্টের বিচারপতি পি এ দামবিখাসির মতো, ঠিক আছে, আমার যেখানটা ভুল হবে সেখানটা আমি শুধরে নেবো, তোমরা যদি আমাকে কমেন্টস করে বলো। তো তুমি আমাকে বলবে যে কোন জায়গাটা আমার ভুল হয়েছে, আমি কিন্তু সেই জায়গাটা চেঞ্জ করে দেবো, আর আমি মাছ খেয়েছি সেটা কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। যদি প্রমাণ করতে না পারো তো ফার্দার আমাকে আর কোনোরকম কোনো কমেন্টস করতে আসবে না। তো যাই হোক, এই সমস্ত দিদিভাইদেরকে আমি বললাম তোমরা প্লিজ আমার ডেইলি ব্লগ ভিডিওটা অন্য দিনেরটা আমি বলি না আজকেরটা দেখো, আমাকে কমেন্টস করে যে আমি কোথায় মাছ খেয়েছি, মাছ রান্না করেছি আমার হাজব্যান্ডের জন্য, বাবা ছিল ছেলে ছিল, আর মাছ সেদিনকে আমি রান্না করতাম না কিন্তু রান্না করেছি। আমাদের বাড়িতে 4 দিন নিরামিষ চলছিল, মঙ্গলবার থেকে মঙ্গলবার নিরামিষ হয়েছে, তোমরা আমার ব্লগ ভিডিওতে দেখেছো কিছু কিছু কারণবশত কদিন যাবত আমাদের বাড়িতে শুধু নিরামিষই হয়ে গেছে। একদিন আমার কাকা এসেছিল, একদিন আমারই একটা মানে যেদিনকে মানে 14 তারিখ ছিল সেদিনকে বাবা খায় না সেই কারণে ওইদিন নিরামিষ করেছি। তারপরে যথারীতি শনিবার থেকে শিব পুজো পড়ে যাচ্ছিল বলে শুক্রবার মানে শিবরাত্রির আগে দিন নিরামিষ খেতে হয়, মানে শুক্রবার নিরামিষ খেয়েছি, শনিবার নিরামিষ খেয়েছি, এবার রবিবার দিন যেহেতু 4 দিন পরস্পর নিরামিষ হয়ে গেছিল ছেলে আর ভাত খেতে চাইছিল না, যথারীতি ওরাও বললো যে তুমি তো মানে পালন করছো উপোস, তুমি না খেলেই হবে আমাদের জন্য করো। তো সেই কারণে আমি কিন্তু সেদিনকে মাছ রান্না করেছিলাম, ঠিক আছে। আর ওদের রান্না বান্না করার পর যথারীতি দুপুরবেলা আমি কি খাওয়া দাওয়া করেছি, রাত্রে কি খাওয়া দাওয়া করেছি, এমনকি রাত্রে যে আমার বান্ধবীরা স্যান্ডউইচ এনেছিল সেটা পর্যন্ত আমি খাইনি, সেটা রেখে দিয়েছিলাম পরের দিন খেয়েছি। আর এই বর্ণালী দিদিভাই কোন চোখে দেখেছে আর কোন কানে শুনেছে আমি বুঝতে পারলাম না, সে আমাকে কমেন্টস করে দিল যে আমি নাকি মাছ খেয়েছি, ছি 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 ছি। তো বর্ণালী দিদিভাই ছি 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 ছি, তুমি ঠিকঠাক ভাবে চোখে দেখতেও পারো না আর কানে শুনতেও পারো না, ভালো করে ভিডিওটা আমার দেখো, দেখে শুনে তারপর কমেন্টসটা করো, ঠিক আছে। তো যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম এক্সট্রা, এবার আসি আমাদের ঢুমকি মহারানীকে নিয়ে। তো আমি তো আগের দিনই বলছি যত যত তোমরা আমাকে ঢুমকিকে নিয়ে কমেন্টস করবে আমি তত কিন্তু ঢুমকির ভুলগুলো তোমাদের সামনে তুলে ধরবো, একদিনও মিস দেবো না আমাদের ঢুমকিকে নিয়ে ভিডিও করতে। তো ঢুমকি আমাদের কালকে সন্ধ্যেবেলায় ভিডিও শুরু করেছিল, মানে কালকে যে ভিডিওটা আপলোড করেছে সেই ভিডিওটার কথা বলছি। সারাদিন সময়ই পায়নি, সারাদিন সময় পায়নি, কোনো কাজ নেই বাজ নেই কিন্তু সে সময় পায়নি, কিভাবে তার সময়টা কেটে গেল না সে বুঝতেই পারলো না। সেই কারণে সে সন্ধ্যেবেলা নেল পলিশ করতে করতে কিন্তু মানে সে ভিডিওটা স্টার্টিং করলো। তো তারপর যথারীতি মানে সে কুল খাবে বলে কুলটা আনতে গেল এবং কুলটা আনতে আনতে সে বলছে যে একসাথে মানে সপরিবারে মিলেমিশে যে কোনো জিনিস খাওয়ার মজাটাই আলাদা। তো জানিস তো ঢুমকি, জানতাম না রে সপরিবারে মিলে যে কোনো জিনিস কিনে নিয়ে এসে খাওয়ার মজাটাই আলাদা, কারণ তোর ভিডিওতেই দেখেছি তুই যে কোনো জিনিস মানে ওই বাইরে গিয়ে চিকেন বিরিয়ানি, রাইস,
এটা ওটা খেয়ে আসতিস, অথচ শাশুড়ি মায়ের জন্য তুই কিচ্ছু আনতিস না। আর যখন একসাথেও খেতে বসতিস তখন দেখতাম যে আমাদের বড় মা ওই ছোট বিছানাটার উপরই বসে খেত, আর তোরা নয় ডাইনিং টেবিল নয় মেঝেতে বসে তুই তোর হাজবেন্ড আর মেয়ে খেতিস, মাঝে সাঝে আমাদের বড় মার সাথে খেতিস। তো তুই যে বলতিস না মিলেমিশে খাওয়াটা মানে সপরিবারে মিলে, নয়তো সপরিবার বলতে তুই এখানে তোর মেয়ে আর তোর স্বামী আর তোকে বোঝাতে চেয়েছিস, আর নয়তো তুই কথাটাকে মিথ্যে বলছিস, তুই সপরিবারে মিলে খেতে ভালোবাসিস, এটা বিশ্বাস করতে পারলাম না। তারপর তুই কি করলি, তুই সাজগোজ নিয়ে মানে ও সরি কুল মাখাটা মানে কুল মাখা করতে গেলি খাবি বলে, তো ধুমকি আমাদের এত রোমান্টিক একটা মুডে ছিল, সসীম দাদা ভাই তোমাকে না আমি খুব বকবো খুব বকবো। দুদিন আগে আমাদের কল্লোল দাদা ভাইয়ের নামে একটু আমাদের মৌদিত ভাই বলেছিল যে পাশে শুয়ে কাঁদলেও নাকি কেউ বুঝতে পারে না, এই দামড়ি খাসি আমাদের হাইকোর্টের বিচারপতি একটা ভিডিও নামিয়েছিল না যে ও এমন বউ বরের নামে ওয়াইটিসিসে নিন্দা করছে, তাহলে আমাদের ঢুমকি কি করলো, ঢুমকি কি করলো, যাই আমাদের সসীম দাদা ভাই বলেছে যে যখন ওই মানে লঙ্কাটা ডলছিল তখন আমাদের সসীম দাদা ভাইকে বলছে যে এইভাবে এইভাবে লঙ্কাটা ডলো, তখন সসীম দাদা ভাই বলছে আগে তো মানে ঝাল খাইয়েছি এখন আবার তুমি যে কি বলো মেয়েদের মন বোঝা বড় দায়, এরকম একটা কথা বলেছে। তখন আমাদের ঢুমকি তো একবারে গো বেচারা হয়ে বলছে এত সুন্দর আমি একটা মুডে ছিলাম আর তুমি আমার মুডটাকে নষ্ট করে দিলে, তুমি আমাকে এইভাবে অপমান করলে, ওই পিয়ে দামড়ি খাসি এইবার ভিডিও নেওয়াবি না, আমাদের মৌ দিদি ভাই বলেছিল বলে যে পাশে শুয়ে মানে যদি কাঁদিও কেউ বুঝতে পারে না তার বেলায় ভিডিও নামিয়ে ফেলেছিলিস, এইবার যে ঢুমকি সোশ্যাল মিডিয়ায় বলছে বর নাকি তাকে অপমান করলো, এর বেলায় সসীমকে কিছু বলবি না, এর বেলায় আমাদের ঢুমকি মরানিকে কিছু বলবি না, বলবি না তো, তোকে তো টাকা দিয়ে কিনে রেখেছে, তোকে তো টাকা দিয়ে কিনে রেখেছে, তুই বলবি কি করে, সঠিকটা সঠিকভাবে বলতে শিখবি বুঝলি তো দামড়ি খাসি। তো যথারীতি আমাদের সসীম কিন্তু তখন আমাদের ঢুমকির উপর রেগে গিয়ে বললো মেয়েদের মন বোঝা বড় দায়, তখন আমাদের ঢুমকি কি বললো তুমি আমাকে এইভাবে অপমান করলে, যাকগে ঢুমকিরে অত রাগ করিস না খুব দারুণ দারুণ কিন্তু তোকে তোকে গিফট কিনে দিচ্ছে, আগের দিন গিফট কিনে দিয়েছে, আবার আজকে তোকে ঘুরতে নিয়ে যাবে, নানা রকম খাওয়া দাওয়া করাচ্ছে, কেক কিনে দিচ্ছে, অনেক কিছু তোর উপর খরচা করছে পয়সা না থাকার সত্ত্বেও, তুই আবার তোর বরের উপর রাগ করছিস, একদম রাগ করিস না, তাহলে কিন্তু সসীম দাদা ভাই তোর সাথে কিন্তু কাটটি করে দেবে বুঝলি তো। তো তারপর যেটা হলো সাজগোজ করছিল তোমার ওই যে আগের দিন কি কি কিনে দিয়েছে, তোমার টোনার কিনে দিয়েছে, তারপর তোমার আরো একটা মনে হয় কিছু কিনে দিয়েছে, নেল পলিশ কিনে, ও নেল পলিশ রিমুভারটা কিনে দিয়েছে, রিমুভার কিনে দিয়েছে, তারপর তোমার লিপস্টিক কিনে দিয়েছে, আরো ও বলছে ওটা কি কিচ্ছু নেই, ওর কিচ্ছু নেই, কিন্তু এদিকে দেখলাম ওর এত কিছু সাজের জিনিস আছে। আরো একটা কথা বলছি, তুই নাকি বলছিস তোর বোন তোকে অর্ধেক জিনিস দিয়েছে, তো বন্ধুরা দেখতে গেলে দেখা যায় ওর বোন কিন্তু কোন রকম কোনো চাকরি বাকরি সেরকম ভাবে করে, আশা করি সরকারি চাকরি করে না, সেই জায়গায় তোর বর তো সরকারি চাকরি করে, তাহলে তুই তোর বোনের কাছ থেকে জিনিসগুলো নিস কি করে রে, যে বোনের তো অবস্থা যতটুকুনি বাড়িঘর তার থেকে মনে হয় তোর থেকে মানে আমি বলবো না খারাপ, তোর থেকে কমা মানে তোর থেকে একটু কমে আছে, তো সেই জায়গায় তুই বোনকে না গিফট দিয়ে তুই গিফট বোনের কাছ থেকে নিস, আসলে তুই মেয়েটাই তো ওরকম সবার কাছ থেকে দুহাত পেতে নিতে পছন্দ করিস, কাউকে দিতে পছন্দ করিস না, কাউকে দিতে পছন্দ করিস না। তো যাই হোক, তো তখনও বলছিল যে কালকে সসীম বলছে কালকে 2500 টাকার জিনিস কিনেছে, তাও আবার এখন বলছে, তো বলছে যদি এই 4টা জিনিসে 2500 টাকা হয়ে যায় তাহলে আমি কি করবো বলতো। তো ঢুমকি তুই নিশ্চয়ই যে 4টা জিনিস নিয়েছিস ব্র্যান্ডেড কোম্পানি নিয়েছিস, নাহলে 4টা জিনিসে কখনো 2500 টাকা হয় না যদি তুই নর্মাল কোম্পানি নিস, যদি আমি বলছি বন্ধুরা যদি ব্লু হেভেন ল্যাকমি এগুলোরও নাই 4টা জিনিসে কিন্তু 2500 টাকা হয় না, নয়তো সসীম মিথ্যে কথা বললো যে 2500 টাকার গিফট মানে জিনিস কিনেছে, আর নয়তো আমাদের ঢুমকি মানে এর থেকে ও হাইফাই ব্র্যান্ডেড কোম্পানি নিয়েছে, সেই কারণেই কিন্তু 4টে প্রোডাক্টে মানে 2500 টাকা বিল হয়েছে। আর সসীম যখন বললো না যে এই পন্ডস নিয়ে কথাটা বলছিল, ওটা পন্ডসেরই ডিব্বা যতটা দেখে মনে হলো যে কালকে মুদিখানার দোকান থেকে এই পন্ডসটাও কিনে এনেছে, তখন ঢুমকি বলছে যে এই তো কটা জিনিস কিনে দিয়েছে তাতেই আবার কি না গল্প মারাচ্ছে, বন্ধুরা একটু ভালো করে কথাটা শোনো, এই তো কটা জিনিস কিনে দিয়েছে তারপর আবার কি না গল্প মারাচ্ছে, কত ওটা কত সময় বলো তো আমি লিখে রেখেছি, 9 মিনিট 25 সেকেন্ডে গিয়ে কথাটা শুনবে, 9 মিনিট 25 সেকেন্ডে কথাটা শুনবে, ও কিন্তু বলছে যে এই তো কিনা কিনে দিয়েছে তাও আবার কত গল্প মারাচ্ছে। ওই ঢুমকি মুখ দিয়ে কি ভাষা বের করলি একবার না, তো সসীম বন্ধুরা এই কথাটাই, সসীম কিন্তু লাইভ চলাকালীন তার শালি মানে হচ্ছে ঢুমকির বোন যে একটা কমেন্টস করেছিল তাকেও কিন্তু বলেছিল যে দাঁত ক্যা লাইতেছে, আমি আর উচ্চারণটা করছি না ঠিক আছে। তো এইগুলো হচ্ছে নাকি একটা ভদ্র বাড়ির বউয়ের ভাষা,
এবার তোমরা আমাকে বলতেই পারো যে তাহলে তুমি মুখ দিয়ে কি বলছো, তো আমাকে তো কথাটা রিপিট করতে গেলে আমাকে তো বলতেই হবে, নাহলে তো তোমরা বুঝতে পারবে না। যথারীতি আমার ব্লগ ভিডিওতে কখনো কিন্তু এই ধরনের ভাষা আশা করছি তোমরা শুনতে পাবে না, কারণ আমরা এই ধরনের ভাষা দিয়ে কখনো কিন্তু অভ্যস্ত নই। আর যারা যারা আমাকে না ওই রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করে তোমরা কমেন্টস করছো তারা হচ্ছে ঢুমকি সাকরে। অন্য ভিডিওতে গেলে মানে গিয়েও যদি তোমরা আমাকে বাজে কমেন্টস করো না আমি তখনই বুঝে যাই যে তোমরা হচ্ছ ঢুমকির চাকরেত, কারণ ঢুমকির মুখের ভাষাটা যেরকম তোমাদের মুখের ভাষাগুলোও কিন্তু সেই রকমই। যেমন আমাকে আগের দিন একজন কমেন্টস করেছে, সরি ময়াকা তারপর তার বলছি না, এটা কমেন্টস করেছে, তো আমি তাকে একটা কথা বলতে চাইছি যে আমি ওই জিনিসটা নই, ঠিক আছে? তোমাদের ফ্যামিলির মধ্যে নিশ্চয়ই কেউ জিনিসটা ওইটা আছে, সেই কারণে তুমি এই ধরনের কিন্তু কমেন্টস করছো। দেখো আমি সবসময় বলি আমাকে নাই পছন্দ হতে পারে, কিন্তু কমেন্টস করো আমার ভিডিওটা সম্পর্কে যে আমি এই জায়গায় ভুল বলেছি, এই জায়গায় আমার বলা উচিত হয়নি, কিন্তু কোন রকম কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিন্তু কমেন্টস করো না। তাইতে কিন্তু আমার পরিচয় পাওয়া যায় না, তাইতে তোমাদের অভদ্রতার পরিচয়টা পাওয়া যায় যে তোমরা কতটা অভদ্র। আর ঢুমকির সাকরের তো ঢুমকির মতোই ভাষা হবে, এই যে মারাইছো কেলাইছো এইসব নানান রকম ভাষা আমার মুখ থেকে কখনো কিন্তু আমার ব্লগে এই সমস্ত ভাষা শুনতে পাবে না। তারপর যথারীতি চলে গেল সাজুগুজু করে মার্কেটিং করতে, এবং মার্কেটিং করতে গিয়ে কি বললো যে আমাদের সায়ন্তিকার নাকি খুব ইচ্ছা হয়েছে মানে টিভি কিনবে, শশীমেরও খুব ইচ্ছা টিভি কিনবে, আর ও নাকি এদিক ওদিক থেকে কান ঘোষ শুনতে পেয়েছে যে আমাদের বড়মা নাকি এখানে মানে ঢুমকির কাছে টিভি নেই বলে সেই কারণে আমাদের মোদিদ ভাইয়ের কাছে চলে গেছে। তো ওরে ঢুমকি এরকম আরো অনেক সত্য কথা আশা করছি শুনতে পাস, তো সেইগুলোর রিপ্লাইটা কেন দিস না রে? হ্যাঁ আজকে এই কথাটা বললি যে তুই নাকি কান ঘোষা শুনতে পেয়েছিস যে টিভির জন্য নাকি আমাদের বড়মা চলে গেছে, তাহলে অনেক কথাই তো তোকে বলা হয়, তাহলে সেই কথাগুলো কেন তুই ভিডিও করে বলিস না? যথারীতি আগের দিনেই বলেছি যে তুলসী মানে শিব ঠাকুরের ভোগের উপর তুলসী পাতা দিতে নেই, ওটা তো বইয়ে লেখা আছে, তাহলে তুই তো নিশ্চয়ই সেটা শুনেছিস, তাহলে সেটা কেন তুই ভিডিও করে বললি না? বলতে পারবি না, বলতে গেলে না তোর পেছন দিক দিয়ে হাওয়াটা বেরিয়ে যাবে, সেই কারণে তুই বললি না। আর মিথ্যে কথা দিয়ে তো তুই মানে টাইটেলটা লিখেছিস শাশুড়ি মায়ের জন্য টিভি কিনতে গেলাম, যদি কিনেও নিয়ে আসতিস তাও জানতাম যে ঠিক আছে, তুই তো টিভিটা কিনলেই না, কি বললি যে কোনোদিনে যদি পয়সা হয় তবে কিনবো। ও বুঝতে পারছি, 2,500 টাকার মেকআপ কিনতে পারছিস, চারটে জিনিসের দাম নাকি 2,500 টাকা, আর একটা টিভি কিনতে পারছিস না, এটা বিশ্বাস করতে পারলাম না রে, এটা বিশ্বাস করতে পারলাম না যে তুই মানে চারটে প্রোডাক্ট কিনছিস 2,500 টাকার আর একটা টিভি কিনতে পারবি না। ঠিক আছে চল ক্যাশে কিনতে পারবি না, মানে ইনস্টলমেন্টটাও তো কিনতে পারবি, অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট করে তারপরেও তো কিনতে পারবি, কিন্তু তুই কিনবি না, তুই এখন কিনবি না, আগে তুই তো তোর শখ পূরণ কর, তারপর তো অন্যান্য জিনিসগুলো কিনবি, কারণ টিভি চলে এলে যদি বড়মা তোর কাছে এসে যায় আর তোর কাছ থেকে না যেতে চায় তখন তোর তো আবার দুর্গা মা দেখা যাবে, সামনে বছর দুর্গা মা এসে তোর ঘরে টিভি হলো আর দুর্গা মা তোর মাথায় আবার বোঝাটাও চাপিয়ে, তার থেকে ভাই টিভিও দরকার নেই আর আমার ওই বোঝাকেও দরকার নেই, অনেক কষ্টে বোঝাটাকে মাথা থেকে নামিয়েছি আর এই বোঝাকে আমার প্রয়োজন নেই, শুধু থাম্বনেলের টাইটেলে মাঝে মধ্যে এই বোঝাটার নামটা একটু ইউজ করে দেবো তাহলে আমার ভিউটা চচ্চর করে উঠবে। ঠিক বলেছি তো রে ঢুমকি, দেখ তোকে আমি কত ভালোবাসি, তোর প্রতিটা কথা কিন্তু আমি খুব ভালো করে শুনি, আর যে সমস্ত তোর লাভার্সরা এসে আমাকে বাজে মন্দ কমেন্টস করে না তাদেরকেও আমি খুব পছন্দ করি, কারণ কি জানিস তো তোকে নিয়ে ভিডিও করলে না তারা আমার উপর হিংসায় জ্বলে পড়ে ওঠে, দেখ হিংসায় জ্বলুক তবু তো আমাকে ওয়াচ টাইমটা দেয়, তাই তাদেরকে না আমি কোনো বাজে কথা বলবো না, তারা অ্যাকচুয়ালি আমার লাভার্স, মানে আমরা যাকে ভালো আমাকে যারা ভালোবাসে তারা তো লাভার্স আছে, আর তারা হচ্ছে মানে তার থেকেও হাই লেভেলের লাভার্স, মানে তারা সবসময় আত মানে ওত পেতে বসে থাকে আমি তোকে নিয়ে কি ভিডিওতে বলবো। তারপর আমাদের ঢুমকি মরানি কিন্তু যথারীতি মানে ভাপা পিঠে খেলো এবং তারপর জুতোর দোকানে গেল, খাদিমসে গেল জুতো টুতো কিনলো, তারপর কিন্তু যথারীতি বাড়ি চলে এলো, না সরি সরি মিয়া মরে গেছিলো, ওই যে আগের দিন মেয়ে দেখেছে ভিডিওতে যে ও দুটো কেক খেয়ে নিয়েছে, সেই কারণে নাকি মেয়ে বলেছে যে আম তুমি খেয়েছো তাহলে আমিও খাবো আর শশীমও খাবে। তারপর যথারীতি ভিডিওটা দেখালো না যে স্যার রাতে কি কিনলো, তার পরের দিন সকালবেলা দেখালো যে কেক নিয়ে এসছে, সেই কেকটা মেয়ে টিফিনে দেওয়া হচ্ছে। তো হ্যাঁ রে ঢুমকি, রাত্রিবেলা তোর মেয়ে খেলো শশীম খেলো কেক, তুই খেলি না, তুই খাসনি, তুই কিন্তু খেয়েছিস, মিথ্যে কথা বলছিস, তাই তো ঢুমকি? দেখ তুই খেতে ভালোবাসিস তাহলে মিথ্যে কথা বলছিস কেন, খেতে কে না ভালোবাসে রে, তুইও ভালোবাসিস যেমন আমরাও ভালোবাসি, তবে দেখ মেয়ের খাবারটাই কখনো খেয়ে নিই না, মানে বাচ্চার খাবারটা কখনো খেয়ে নিই না, তো তুই খেয়েছিস তো কি হয়েছিস, তুই তো স্বামীর টাকায় খেয়েছিস, তা বলে কি আমরা বলতে যাবো যে না শশীম দাদাভাইয়ের টাকা তুমি এইভাবে নষ্ট করো না, কখনোই বলবো না। তো তারপর যথারীতি পরের দিন সকালবেলা দেখলাম আমাদের ঢুমকি রান্না বান্না করবে, তো ও বলল মাছ বের করেছে, চিকেন বের করেছে, এবং দেখলাম টমেটো আর ডিম আর ওই লাউ নিয়ে এলো, ও যেটাকে কুমড়ো বলে। হ্যাঁ রে ঢুমকি, ওটা কুমড়ো নয় রে, ওটাকে কচি লাউ বলে, লাউ।
তোর মানে যারা যারা লাভার্স আছে না তাদেরকে একটু জিজ্ঞাসা করবি, ওটাকে লাও বলে, লাও কুমড়ো বলে না, কুমড়ো যেটা গোল হয় সেটাকে কুমড়ো বলে, ওটাকে লাও বলে, বুঝলি তো? তো তুই ডিম বের করলি দুটো, দুটো ডিমও রান্না করবি, মাছ দিয়ে লাউ করবি বললি, আবার চিকেনটা কি করবি, কত রান্না করবি? তুই এত কিছু খরচা করতে পারছিস, 2,500 টাকার প্রোডাক্ট কিনে ফেলতে পারছিস, তুই এত এত জিনিস একদিনে খেতে পারছিস, আর আমাদের ওই শীতকালে বড় মার ভাগ্যে একটা চাদর জোটাতে পারছিস না, ফ্রিজ জুতো, কিরকম যেন ব্যাপারটা সব গুলিয়ে ঘ হয়ে যাচ্ছে রে ডুমকি। তুই একটু ভালোভাবে পরিষ্কার করে ভিডিওগুলো দিবি, বুঝলি তো ডুমকি? তোর ভিডিওগুলো না ঠিকঠাক বুঝতে পারছি না। তো আরো একটা কথা বলবো, ওই যে তুই বলছিলিস যে এখন নাকি প্রচন্ড তোর উপর চাপ পড়েছে, সেই কারণে তুই দুদিনকার ভিডিও একসাথে এখন দিচ্ছিস, আগে তো তোর মেয়ে স্কুল যেত না সেই কারণে তুই সবসময় ফ্রি থাকতিস, এখন তোর মেয়ে স্কুল যাচ্ছে ওই জন্য তোর অনেক কিছু পড়াশোনার দায়িত্ব এটা ওটা সেটা করতে হচ্ছে, তো পড়াশোনার দায়িত্ব মানছি তোকে নিতে হচ্ছে, তো পড়াশোনার দায়িত্ব নিচ্ছিস বলে তুই ডেলি ব্লগ ভিডিও দিতে পারছিস না, এর বেলায় দেখ দাম লিখাচ্ছে কোনো কিছু বলবে না, কিন্তু আমাদের মো দিদি ভাই যদি বলে যে মানে এ পোষ্যকে বা এটা একে ওকে দেখাশোনা করতে গিয়ে একটা দিন ভিডিও মিস করেছি, তখনই কিন্তু এই দাম লিখাচ্ছি প্রশ্ন তুলবে, ও এখন তো শাশুড়িমা চলে এসেছে তাই শাশুড়িমাকে দিয়ে সমস্ত কাজকর্ম করাচ্ছে, এই করাচ্ছে ওই করাচ্ছে, দাম লিখাচ্ছি কিন্তু প্রশ্ন তুলে ফেলবে। তো দেখ তোর মেয়ে মানে আজ স্কুলে ভর্তি হয়েছে বলে তুই মেয়ের অজুহাতটা দিয়ে দিলি, যথারীতি দুদিন আগে তোর মেয়ে কিন্তু স্কুলে পড়তো, স্কুলে পড়তো মানে তুই বলছিস স্কুলে, তোর গ্রামে স্কুলে অ্যাডমিশন হয়েছিল কিন্তু স্কুল যেত না, তুই তাহলে বাড়িতে তাকে পড়াশোনা করাতিস না, তাহলে ডাঁডা মিথ্যে কথাগুলো কি করে বলতিস যে মেয়েকে এখন পড়তে বসাচ্ছিস, মেয়েকে অখন পড়তে বসাচ্ছিস, হ্যাঁ কি করে বলতিস, মিথ্যে কথাটা না একটু কম বল। আর বর্ণালী দিদি ভাই তোমাকে বললাম আমার ভিডিওটা আরো একবার ভালো করে দেখো, আর দিদি ভাই তোমাদেরকে মানে যেসব সমস্ত ভালো দিদি ভাইরা আমাকে কমেন্টস করো তাদেরকে রিকোয়েস্ট করলাম ভিডিওটা আমার একবার দেখো। আর ডুমকির এই যে 9 মিনিট 25 সেকেন্ডে যে কথাটা তোমরা প্লিজ একটু গিয়ে দেখো, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। তো যাক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি, প্রতিদিন আমাদের ডুমকিকে নিয়ে ভিডিও করব, কারণ কি ডুমকিকে না ভিডিও করলে জানো তো ওই যে কয়েকটা আমার বন্ধু আছে না বলে বলে আমাকে ভালোবাসে না, কিন্তু আমি জানি আমাকে পছন্দ করে, তারা তাদের না পেটের ভাত হজম হয় না যে আমি কি ভিডিও দিচ্ছি ডুমকিকে নিয়ে না দেখলে তাদের। তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো, টাটা।